أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل. ترميهم بحجارة من سجيل. فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. بلا لو فر مجھے ایشا ہے بحر و بر مدینے میں میں پھر روتا ہوا آؤں تیرے در پر مدینے میں بولا لو پھر مجھے بحر و بر مدینے میں نہ دولت دے نہ شہرت دے مجھے بس یہ سعادت دے آقا نہ دولت دے نہ شہرت دے مجھے بس یہ سعادت دے تیرے قدموں میں مر جاؤں میں رو رو کر مدینے میں بولا لو پھر اے شاہِ بحر و بر مدینے جانے والو جا او جا او فی امان اللہ مدینے جانے والو جا او جا او فی امان اللہ کبھی تو اب نبی لگ جائے گا بستر مدینے میں بولا لو پھر مجھے ایسا ہے بحر و بر میرا غم بھی تو دیکھو میں پڑا سکون پائے گا بس میرا دل مضطر مدینے میں میں پھر روتا ہوا آؤں تیرے در پر بولا لو شبر فاطمہ حیدر مدینے میں مدینہ اس لیے عطار
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ইসলামী ভাইরা, দরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ বিন সালাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপন ভাই হযরত ওসমান রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। তখন তাকে অনেক উৎফুল্ল দেখাচ্ছিল আর বলতে লাগলেন, আমি আজ রাতে স্বপ্নে তাজেদারে মদিনা হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর দিদার লাভ করি। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমাকে একটি পাত্র প্রদান করলেন যার মধ্যে পানি ছিল। আমি পেট ভর্তি করে পানি পান করলাম, যার শীতলতা আমি এখন অনুভব করছি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি এই মর্যাদা কিভাবে লাভ করলেন? উত্তর দিলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কারণে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এক ব্যক্তি আপন চাচাতো ভাইয়ের সম্পদ চুরি করলো। মালিক চোরকে হেরম শরীফে ধরে ফেলল এবং বলল, এগুলো আমার সম্পদ। চোর বলল, তুমি মিথ্যা বলছো। ওই ব্যক্তি বলল, এমন মিথ্যা কথা হলে কসম করে দেখাও। এটা শুনে ওই চোর কাবা শরীফের সামনে মাকাম ইব্রাহিম এর পাশে দাঁড়িয়ে কসম করল। এটা দেখে সম্পদের মালিক রুকনে ইয়ামেনি ও মাকাম ইব্রাহিম এর মধ্যখানে দাঁড়িয়ে দোয়া করার জন্য হাত উঠালেন। আর দোয়া করে হাত নামানোর আগেই চোর পাগল হয়ে গেল এবং মক্কা শরীফে এভাবে চিৎকার করতে লাগলো, আমার কি হয়ে গেল? ও সম্পদের কি হয়ে গেল এবং সম্পদের মালিকের কি হয়ে গেল? এ সংবাদ আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর দাদা জান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছলো। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ আনলেন এবং ওই সম্পদ একত্রিত করে যার সম্পদ ছিল ওই ব্যক্তিকে দিয়ে দিলেন আর সে তা নিয়ে চলে গেল। অতঃপর সে চোর পাগলের মতো দৌড়াতে এবং চিৎকার করতে থাকত, শেষ পর্যন্ত একটি পাহাড় থেকে নিচে পড়ে মারা গেল আর জঙ্গলে জীব জন্তু তাকে খেয়ে ফেলল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। প্রিয় মাদানী মুন্না ও মুন্নিরা, কখনো মিথ্যা বলবো না, কখনো মিথ্যা কসম করব না, কখনো চুরি করব না, কেননা এতে দুনিয়াটাও ধ্বংস রয়েছে এবং পরকালেও ধ্বংস রয়েছে। হযরত মাশরুক রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, যে ব্যক্তি চুরি বা মদ্যপায়িতে লিপ্ত অবস্থায় মারা যায় তার জন্য কবরে দুটি সাপ নিযুক্ত করে দেওয়া হয়, সেগুলো তার গোস্ত আচিরিয়ে আচিরিয়ে খেতে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি।
আমাদের প্রিয় আকা মক্কী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমি জাহান্নামে এক ব্যক্তিকে দেখেছি যে নিজের বাঁকা লাঠির মাধ্যমে হাজিদের জিনিসপত্র চুরি করত। যখন লোকেরা তাকে চুরি করতে দেখত তখন সে বলতো, আমি চোর নই, এ জিনিসপত্র আমার বাঁকা লাঠিতে আটকে গিয়েছিল। সে আগুনে নিজের বাঁকা লাঠিতে হেলান দিয়ে এটা বলছিল, আমি বাঁকা লাঠি বিশিষ্ট চোর। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। হযরত ঈসা আলাইহিস সালাম এর নিকট অনেক বাচ্চা একত্রিত হতো। তিনি আলাইহিস সালাম তাদেরকে বলে দিত, তোমাদের ঘরে অমুক জিনিস রান্না করা হয়েছে, তোমাদের অধিবাসীরা অমুক অমুক জিনিস খেয়েছে, অমুক অমুক জিনিস তোমাদের জন্য আলাদা করে রেখেছে। বাচ্চারা ঘরে গিয়ে কান্না করত এবং ঘরের অধিবাসীদের থেকে সেই জিনিস চাইত। ঘরের অধিবাসীরা এ জিনিস দিত এবং তাদেরকে বলতো, তোমাদেরকে কে বলেছে? বাচ্চারা বলতো, হযরত ঈসা আলাইহিস সালাম। যখন লোকেরা নিজেদের সন্তানদেরকে তার আলাইহিস সালাম এর নিকট আসতে বাধা দিত আর বলতো, তিনি জাদুকর, মা আজাল্লাহ, আল্লাহর পানা, তার নিকট বসিও না, এবং একটি ঘরের মধ্যে সকল বাচ্চাকে একত্রিত করলো। হযরত ঈসা আলাইহিস সালাম বাচ্চাদেরকে সন্ধান করার জন্য গেলেন, তখন লোকেরা বলল, তার এখানে নেই। তিনি আলাইহিস সালাম বললেন, তাহলে এই ঘরের মধ্যে কে আছে? লোকেরা মিথ্যা বলল, এরা তো বাচ্চা নয়, শুয়োর। তিনি বললেন, এমনই হবে। আর যখন দরজা খুলল তখন সবাই শুয়োরে পরিণত হয়ে গিয়েছিল। সল্লু আলাল হাবিব। প্রিয় মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অদৃশ্য ও গোপন বিষয়াবলী সম্পর্কে অধিজ্ঞাত। তিনি যাকে চান তাকে অদৃশ্য ও গোপন বিষয়াবলীর জ্ঞান দান করেন। তাই তো হযরত ঈসা আলাইহিস সালাম ঘরে লুকায়িত বস্তা সম্পর্কে বাচ্চাদেরকে সংবাদ দিতেন। এই ঘটনা থেকে আমরাও এ শিক্ষা পেলাম যে মিথ্যা খুবই খারাপ জিনিস। লোকেরা মিথ্যা বলল তখন ঘরের লুকায়িত বাচ্চারা শুয়োরে পরিণত হল। হযরত হাতেম আশআম রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাদের নিকটে কথা পৌঁছেছে, মৃত্যুক দোজকে কুকুরের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, হিংসুক জাহান্নামে শুয়োরের আকৃতিতে এবং গীবতকারী জাহান্নামে বানরের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সল্লু আলাল হাবিব। হযরত ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি কে এক ব্যক্তি বলল, আমি স্বপ্নে দেখেছি আমার হাতে পানি ভর্তি একটি কাচের পেয়ালা রয়েছে, সে পেয়ালা তো ভেঙে গিয়েছে কিন্তু পানি যা ছিল তাই বিদ্যমান আছে। এটা শুনে তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলাকে ভয় করো আর মিথ্যা বলিও না, কেননা তুমি এ ধরনের কোনো স্বপ্ন দেখোনি। সব ব্যক্তি বলতে লাগলো, সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল, আমি একটি স্বপ্ন শুনাচ্ছি আর আপনি বলছেন তুমি কোনো স্বপ্ন দেখোনি। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, নিঃসন্দেহে এটা মিথ্যা আর আমি এই মিথ্যার পরিণামের জিম্মাদার নই। যদি তুমি বাস্তবে কই এই স্বপ্ন দেখে থাকো তবে তোমার স্ত্রী একটি বাচ্চা প্রসব করবে, তারপর মারা যাবে এবং বাচ্চাটি জীবিত থাকবে। এরপর সে ব্যক্তি যখন তার রহমাতুল্লাহি তাআলা আলাইহি কাছ থেকে চলে গেল এবং পিছন থেকে বলতে লাগলো, আল্লাহ তাআলার শপথ, আমি তো এ ধরনের কোনো স্বপ্নই দেখিনি। কিন্তু ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি তো স্বপ্নের তাবির ব্যাখ্যা বর্ণনা করে দিলেন। এই ঘটনা বর্ণনাকারী বুজুর্গ হযরত হিশাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এ ঘটনা বেশি দিন অতিবাহিত হয়নি, মিথ্যা স্বপ্ন বর্ণনাকারী মৃত্যুক ব্যক্তির একটি বাচ্চার জন্ম হলো কিন্তু তার স্ত্রী মারা গেল এবং বাচ্চা জীবিত রইল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা, মিথ্যা বলা এবং মিথ্যা স্বপ্ন বর্ণনা করা গুনাহ ও হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। মৃত্যুর পর মৃত্যুকের খুবই মারাত্মক শাস্তি হবে। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম স্বপ্নে এক ব্যক্তি আমার নিকট আসলো এবং বলল, চলুন, আমি তার সাথে চললাম। আমি দুজন ব্যক্তিকে দেখলাম, তাদের মধ্যে একজন দাঁড়িয়ে এবং অন্যজন বসা ছিল। দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে লোহার দণ্ড ছিল যেটার এক পার্শ্বের মাথা বাঁকা হয়ে থাকে, যেটাকে সে বসা ব্যক্তির এক চোয়ালে ঢুকিয়ে দিয়ে মাথার পিছনের অংশ পর্যন্ত আলাদা করে দিত। অতপর লোহার দণ্ড বের করে অপর চোয়ালে ঢুকিয়ে আলাদা করত। এরই মধ্যে
প্রথম ভক্ত চোয়াল নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতো। আমি নিয়ে আসা ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এটা কি? সে বলল, সে মিথ্যাবাদী ব্যক্তি, তাকে কিয়ামত পর্যন্ত কবরে এ শাস্তি দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। السلام يا نبي، السلام يا نبي، تاجدار حرم اشهن شاهدی، تم پہ ہر دم کروڑو درود و سلام، خونگاہ کرم ہم پہ سلطان جی، سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.